আমরা ধরেন মডেলিং করলাম, প্রথম কাজ মডেলগুলো রেডি করলাম, মডেলগুলো রেডি করার পর এগুলো অ্যালাইন করা, অ্যারেঞ্জ করা, এই কাজগুলো করলাম। এরপরের কাজ হলো আমরা ম্যাটেরিয়াল দিব, তারপর লাইট সেট করব, ম্যাটেরিয়াল, লাইট, তারপর ক্যামেরা, এগুলো সেট টেট করে ফাইনালি আমরা রেন্ডার দিব। যদি আমরা অ্যানিমেট করতে চাই অ্যানিমেট করব। তো এইভাবে আসলে আমাদের কাজের মানে প্রসেসটা এরকম। তো আমরা এই যে এতদিন মডেল করলাম, এখন আমরা দেখবো যে এখানে লাইটস, কি কি লাইটস আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো এই যে 3 নাম্বার যে ক্যাটাগরি ক্রিয়েট প্যানেলে, এটা হলো লাইটস। আমাদের এখানে সাধারণত যদি ভিরে ইনস্টল করা না থাকে, তাহলে দুই ধরনের, দুই টাইপের লাইট থাকে, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো ফটোমেট্রিক লাইট। তো স্ট্যান্ডার্ড লাইট হলো নর্মাল আমরা যে কাজগুলো করি, এটা হলো ডিফল্ট স্ক্যান লাইন রেন্ডারার দিয়ে আমরা রেন্ডার করলে এই লাইটগুলো সাধারণত ব্যবহার করি। হ্যাঁ, কারণ ভিরের লাইট বা মেন্টাল রের লাইট, মেন্টাল রের লাইট ক্যালকুলেট করতে পারে, বাট ভিরে লাইট ক্যালকুলেট করতে পারে না, স্ক্যান মানে ডিফল্ট স্ক্যান লাইন রেন্ডারার। হ্যাঁ, আর আপনার এই যে লাইটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো আপনার ভিরে, মেন্টাল রে, ফটোমেট্রিক, এগুলো একটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট। সো আমরা যখন ধরেন ডিফল্ট স্ক্যান লাইন রেন্ডারার ব্যবহার করি, তখন আমরা সাধারণত স্ট্যান্ডার্ড লাইটের যে টার্গেট, প্রথম যে 6টা দেখতেছেন আমরা, এই লাইটগুলো ইউজ করি, অথবা ফটোমেট্রিক লাইটও ইউজ করি। বাট ফটোমেট্রিক লাইট সবচেয়ে ভালো কাজ করে হলো মেন্টাল রের সাথে, মেন্টাল রে। আর আমরা যদি ভিড়ে নিয়ে কাজ করতে চাই, তাহলে সবসময় আমরা ভিড়ে লাইট ব্যবহার করি। বুঝা গেছে? ভিড়ে লাইটে ক্যালকুলেশন আপনার ভিড়ে রেন্ডারার যেটা সেটাতে ভালো, অন্য কোনো রেন্ডারার ওই ক্যালকুলেশন করতে পারে না। হ্যাঁ, সো আমরা আজকে দেখবো স্ট্যান্ডার্ড লাইটগুলো। স্ট্যান্ডার্ড লাইটে এখানে 8 ধরনের লাইট দেখতেছেন, টার্গেট স্পট, ফ্রি স্পট, টার্গেট ডিরেক্ট, ফ্রি ডিরেক্ট, অমনি, স্কাইলাইট, এম আর মানে হলো মেন্টাল রে এরিয়া অমনি, আর মেন্টাল রে এরিয়া স্পট। তো এইখানে মূলত আমাদের লাইটের ধরন হলো 3টা, স্পট লাইট, ডিরেকশনাল লাইট, আর হলো অমনি লাইট, আর স্কাইলাইট। স্কাইলাইটটা অনেকটা অ্যাম্বিয়েন্স লাইটের মতো কাজ করে। তো কোন লাইটটা কিরকম, যেমন স্পট লাইট তো আমরা জানি, ওই ছোট ছোট হইতে পারে, বড়ও হইতে পারে, যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, কোন একটা পার্টিকুলার জায়গায় লাইট ফেলাতে, কোন একটা স্পটে আমি যখন লাইট ফেলি, সেটা হলো স্পট লাইট। যেমন দেখবেন কনসার্টে, কনসার্টে যে একটা সিঙ্গেল জায়গায় আলোটা পড়তেছে একটা স্পটে, অথবা আমরা জুয়েলারি শপ অথবা যে শোরুম গুলোতে দেখি যে পার্টিকুলার একটা প্রোডাক্টের উপরে আলোটা পড়তেছে, বা যে গ্যালারিগুলোতে, আর্ট গ্যালারি ছবিগুলোর উপরে, এগুলো হলো সাধারণত স্পটলাইট। হ্যাঁ, স্পটলাইট দেখবেন যে ওই যে একটা চোঙা মানে একটা ইয়ের মতো ডায়াফ্রাম থাকে, যেটার ওইটার শেপটাই হলো মানে লাইটের শেপটা, লাইটটা কতটুকু জায়গার মধ্যে পড়বে। হ্যাঁ, আমাদের বাসায় ওই যে টেবিল ল্যাম্পগুলো থাক, আগের টেবিল ল্যাম্পগুলো ছিল না, একটা মানে ফ্রেমের মতো থাকে, তার মধ্যে লাইটটা থাকে, ওগুলো হলো সাধারণত স্পটলাইট। আচ্ছা, স্পটলাইট আর একটা হলো ডিরেকশনাল লাইট। ডিরেকশনাল হলো যে এখানে শুধু আলোর ডিরেকশনটা সেট করা থাকে, মানে একই ডিরেকশনে আলোগুলো যায়, আলোর রে গুলো প্যারালাল। হ্যাঁ, স্পটলাইটের যে রে, এগুলো সাধারণত আপনার এরকম প্যারালাল হয় না, মানে একটা কোণের শেপে আলোটা পড়ে, বুঝছেন? এই যে চারপাশে যে একটা ফ্রেম দেখতেছি আমরা, এটা হইলো এই লাইটের শেপটা, যে লাইটটা কোন শেপে পড়তেছে, প্লেন নেই তাহলে বুঝবো। একটা স্পটে আলোটা পড়তেছে, ঠিক আছে, এটা হলো স্পট লাইট। এটা হলো একটা পয়েন্ট থেকে আলোটা স্টার্ট হয়, আর একটা সার্টেন এরিয়া জুড়ে আলোটা পড়ে। আর ডিরেকশনাল লাইটটা হলো সাধারণত অনেক দূরের যে লাইট সোর্স, অনেক দূরের লাইট সোর্স কি
হ্যাঁ, অনেক দূর থেকে যে আলো আসে, এটা মানে কোন সোর্স থেকে আমরা সবচেয়ে দূরে, মানে সূর্য, এরকম আলো, মানে এটা হলো প্রত্যেকটা রে হলো প্যারালাল, কারণ এর আলোর সোর্সটা হলো অনেক দূরে। হ্যাঁ, এই জন্য রে গুলো আসে প্যারালাল। দেখবেন যে আমরা না কনসার্টে ঠিক ওইটা না, কারণ ওটার সোর্সটা বেশি দূরে না, কাছে। আর আরেক ধরনের আছে দেখবেন, যে নিচ থেকে একদম উপরে মারে না, এরকম এরকম ওই জিনিসগুলো আর কি। হ্যাঁ, ওগুলা মানে তো দেখ ওই জিনিসগুলো আর কি। তো ওগুলো দেখবেন যে লাইট রে গুলো প্যারালাল, কোণে যেরকম স্পটলাইটে যেরকম এইভাবে আলোগুলো বেরোয়, তাই না? ওইটা একদম প্যারালাল যায়, সূর্যের আলো প্যারালাল। এটা আমরা বুঝি কিভাবে, যেখানে মানে আপনি এখানে দাঁড়ায় আছেন, আরেকজন 100 গজ দূরে দাঁড়ায় আছে, কিন্তু দুজনের শ্যাডোর ডিরেকশন একই। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা বুঝি যে আসলে আলোটা প্যারালালি আসতেছে রে গুলো। তো এই ধরনের লাইট তৈরি করার জন্য আমরা এই ডিরেকশনাল লাইট ব্যবহার করি। আর একটা লাইট আছে অমনি ডিরেকশনাল, বা সংক্ষেপে অমনি লাইট। এটা হলো যে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে চতুর্দিকে আলো ছড়ায়, যেমন এই যে লাইট বাল্ব, আমরা যে বাল্ব গুলো ইউজ করি, এটা চতুর্দিকে আলো ছড়ায়, তাই না? যে পয়েন্টে আছে ওই পয়েন্ট থেকে এর চতুর্দিকে আলো ছড়াতে, এটা হলো অমনি ডিরেকশনাল লাইট। আচ্ছা, আর স্কাই লাইটটা হলো, এটা হলো অ্যাম্বিয়েন্স লাইট। ধরেন একটা এনভায়রনমেন্টে, ধরেন সূর্য ডুবে গেছে, তারপরও একটা আলোর ছটা থাকে না, হ্যাঁ, সেটা আমরা এই স্কাই লাইট দিয়ে তৈরি করতে পারি। একটা স্কাই লাইট সন্ধ্যা সন্ধ্যা, বা একটা ঘরের ভিতর যেখানে আসলে ডিরেক্ট লাইট আসে না, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এই যে স্কাই লাইট দিয়ে এটা করতে পারি। এটা অ্যাম্বিয়েন্স লাইট হিসেবে আমরা মানে এটা ব্যবহারটা মনে রাখলে তাহলে বুঝবেন আর কি, যে কোনটা কখন ইউজ করতে হবে। আচ্ছা, তো এই যে প্রত্যেকটা লাইট, না ওইটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, বিদ্যুৎ চমকানোর লাইট ওটা আবার আলাদা। হ্যাঁ, ওইটা আপনার স্পেশাল ইফেক্টে চলে গেলে ওইটা আপনি মানে স্পেশাল ইফেক্টে চলে গেলেন, ওখানে গেলে আবার অন্যরকম অন্যভাবে করতে হবে আর কি। যাই হোক, তো এইখানে তো প্রত্যেকটা লাইটই দেখেন আবার ফ্রি লাইট আছে, ফ্রি স্পট, ফ্রি ডিরেক্ট। আচ্ছা, তো এই যে আমরা টার্গেট লাইটটা নিলাম, টার্গেট স্পট, দেখবেন যে এর লাইট আছে এবং একটা টার্গেট আছে। এই যে টার্গেট, কোন স্পটে আলোটা পড়বে টার্গেটটা আমরা ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো টার্গেট স্পট, যার টার্গেট আছে। আর এটাকে যদি আমি টার্গেটটা তুলে দেই, তাহলে এটা ফ্রি স্পট হয়ে যাবে। এই যে দেখেন, এরা টার্গেট পয়েন্ট, তখন এই লাইটের ডিরেকশন বা কোন পয়েন্টে আলো পড়বে এটা চেঞ্জ করতে হলে লাইটটাকে আমার রোটেট করতে হবে। ঠিক আছে, তো এটা হলো পার্থক্য ফ্রি স্পট আর টার্গেট স্পট লাইটের মধ্যে। তো সাধারণত যেখানে লাইট মুভ করবে সেই জায়গাগুলোতে আমরা ফ্রি স্পট লাইটটা ব্যবহার করি, যেমন ধরেন গাড়ির যে সামনের হেডলাইট, এটা গাড়ির সাথে মুভ করবে না, তো এই ক্ষেত্রে আমরা টার্গেট লাইট ব্যবহার করি না, কারণ টার্গেট লাইট ব্যবহার করলে ওই লাইটের সাথে ওই টার্গেটটাকেও আমাদের মুভ করতে হবে। তো দুইটা জিনিস মুভ করতে হবে, এটা একটা ঝামেলা। তার চেয়ে বরং আমরা যদি মানে নর্মাল স্পট, ফ্রি স্পট ব্যবহার করি, সেটা বরং আমাদের এখানে কাজের ক্ষেত্রে সুবিধা, ওইটাতে আর আমাদের টার্গেটকে ইয়ে করা লাগে না, ফিক্স করা লাগে না, যেহেতু এটা টার্গেট নাই। ওকে, তো এই গেল ফ্রি স্পট লাইট, আর হলো মানে ফ্রি লাইট আর টার্গেট। একইভাবে ডিরেকশনাল লাইটের ক্ষেত্রে ওই যে টার্গেটটা তুলে দিলে এটা ফ্রি ফ্রি ডিরেকশনাল লাইট হয়ে গেল। হ্যাঁ, এটা দিলে টার্গেট
আর এই টার্গেটটা তুলে দিলে ফ্রি ডিরেকশনাল লাইট। গাড়িটা দিলে একবার ডিরেকশন থাকে, হ্যাঁ মানে তখন টার্গেটটাকে মুভ করে আপনি ওর ডিরেকশনটা চেঞ্জ করবেন। না এটাকে রোটেট করে লাভ নাই, তখন হলো টার্গেটটাকে মুভ করতে হবে। টার্গেটটাকে যদি আপনি মুভ করেন তাহলে ওর ডিরেকশন চেঞ্জ হবে। ঠিক আছে, হ্যাঁ হুম হ্যাঁ আপনি এটা যেমন ধরুন গাড়ির হেডলাইটও দিতে পারেন। গাড়ির হেডলাইটে দিলে কি হবে, আপনার গাড়িটা মুভ করবে, গাড়ির সাথে লিংক করা থাকলে ওই স্পটলাইটটা, গাড়িটা যেখানে বাঁক খাবে ওইটাও বাঁক খাবে। আপনার ইয়েটা ওই টার্গেটটাকে আপনার মুভ করা লাগবে না বা টার্গেটটা রোটেট করা লাগবে না। ঠিক আছে, অবজেক্টটাকে মুভ করলেই লাইটটা অটোমেটিক ওভাবে। তো এইটা হলো টার্গেট লাইট আর আমাদের ইয়ের মধ্যে পার্থক্য। হ্যাঁ সেগুলো আমরা দেখতেছি, প্যারামিটার গুলো দেখলেই জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা তো প্রথমে আমরা লাইটের প্যারামিটার গুলো দেখি। লাইটের প্যারামিটার গুলো মোর অর লেস সেম, কিছু জিনিস আলাদা। যেমন ধরেন আমি একটা অমনি লাইট নিলাম, অমনি লাইট নিয়ে দেখেন অমনি লাইট কিভাবে আলো ছড়ায়। এটাকে আমি একটু বড় করি, অথবা এই যে স্কেলের জায়গায় 10 দিয়ে দেন, তাহলে এটা রেন্ডারিং এ বড় আসবে। আচ্ছা এখন আমি একটা রেন্ডার যদি দেই, এই যে চতুর্দিকে আলোটা ছড়ায় পড়তেছে, একটা সিঙ্গেল লোকেশনে নাই। হ্যাঁ আমি আরো দূরে যাই, এই যে আলোটা কি চতুর্দিকে ছড়ায় পড়ছে না? হ্যাঁ না না না, ওটা তো আলোর স্কেল বাড়াই নাই, আমরা বাড়াইছি হলে যে এই এইটা প্লেনের, প্লেনটাকে আমি এভাবে বড় করতে পারি। আবার এই যে প্লেনটা যতটুকু দেখাচ্ছে, আমি যদি স্কেলটা 1 দেই দেখেন এটা কতটুক, আর স্কেলটাকে আমি যদি 10 দেই পুরোটা ছড়াই গেল। মানে এটা হলো আপনার রেন্ডারিং এ আসবে, রিপোর্টে যা দেখাচ্ছে তার 10 গুণ বড় হবে। আচ্ছা এখন এটা গেল আমাদের অমনি লাইট, অমনি লাইটটা কিভাবে আলো ছড়াচ্ছে চতুর্দিকে। আচ্ছা তো এরপরে অপশন আছে কি, শ্যাডো, আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি। আলোটা শ্যাডো ক্রিয়েট করবে কিনা এই জিনিসটা হলো এই শ্যাডো অপশনটা। এই যে শ্যাডো, আমি যদি শ্যাডো অন করে দেই তাহলে দেখেন যে শ্যাডো পড়তেছে। সবই বানানো যাবে, এই যে দেখছেন এমনিতে। না সেটা তো আপনার ভিউ পোর্টে দেখতেছেন, ওটা হলো ভিউ পোর্টে দেখেন, ওটা হলো আপনি যেটা বলতেছেন ওটা হলো ভিউ পোর্টের শ্যাডো। এই যে এখানে শ্যাডো টিক দেয়া থাকলে ওই ওইটা আসে, তো ওটা বাই ডিফল্ট থাকে, রিয়েলিস্টিক মোডে দিলে এই যে শ্যাডো আসতেছে। তো এটা হলো আপনার ধরুন উল্টা দিকে আসছে, কারণ হইলো এটা হলো যে এলুমিনেট উইথ সিন লাইট দিলে এই যে তাহলে এটা ঠিক হয়ে যাবে, ওটা ডিফল্ট লাইটের জন্য আসতেছে। এই যে এখন এটাকে মুভ করলেও দেখবেন যে এই যে শ্যাডোটা ইন্টারেক্ট করতেছে। হ্যাঁ আর এই যে শ্যাডো যদি অফ করে দেই তাহলে এটা কোনো শ্যাডো করবে না, বুঝছেন। আবার শ্যাডো কয়েক ধরনের আছে, এই যে শ্যাডোর যে বিষয়গুলো এগুলো কিন্তু স্পটলাইট, ডিরেকশনাল লাইট, অমনি লাইট সবগুলোর ক্ষেত্রেই একই। আমি যদি এই যে শ্যাডো ম্যাপ এটা দেখেন এটার এজ গুলো কি একটু ব্লারি না? আচ্ছা আমি যদি রে ট্রেস শ্যাডো ব্যবহার করি,
তাহলে এবার রেন্ডার দেন, এই যে দেখেন অনেক শার্প। আবার আরেকটা আছে এরিয়া শ্যাডো, এরিয়া শ্যাডো দেখলে আরো ব্লারি, বুঝছেন? তবে এই এরিয়া শ্যাডো আর শ্যাডো ম্যাপ এই দুইটার একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো এরা ট্রান্সপারেন্সি সাপোর্ট করে না। ধরেন একটা কাঁচ, কাঁচের একটা ম্যাটেরিয়াল দিলাম আমি, তো আমি যদি এর মধ্যে আলো দেই তাহলে তো কিছু আলো তো, তাহলে তো আমার শ্যাডোটা ওইভাবে আসবে না, কাঁচের শ্যাডোটা ডিফারেন্ট আসবে না, অত ডার্ক শ্যাডো তো আসবে না কাঁচে, যেহেতু ট্রান্সপারেন্ট। কিন্তু এরিয়া শ্যাডো আর এই শ্যাডো লাইট এটা ক্যালকুলেট করতে পারে না, এটা হলো রে ট্রেস শ্যাডো, এটা ক্যালকুলেট করতে পারে রে ট্রেস শ্যাডো। এটা মাথায় রেখে যে রে ট্রেস শ্যাডো ট্রান্সপারেন্সি সাপোর্ট করে, অন্যগুলো করে না। হ্যাঁ, কারণ আমি যদি এটাতে এটা আরেকটু চিকন বানাই, এটাতে আমি যদি একটা গ্লাস ম্যাটেরিয়াল দিই, বা শুধু অপাসিটিটাই যদি কমায় দিই এবং এটা অ্যাপ্লাই করি, লাইটটা সিলেক্ট করলাম, এরিয়া শ্যাডো না, এই যে এরিয়া শ্যাডো দেখেন ডার্ক শ্যাডো, শ্যাডো ম্যাপ দেন, এবার রে ট্রেস শ্যাডো দিন। ঠিক আছে, তো রে ট্রেস শ্যাডোটা ট্রান্সপারেন্সি সাপোর্ট করে, ট্রান্সপারেন্ট অবজেক্টের শ্যাডোটা এটা দিয়ে আমরা করতে পারি, এই বুঝছেন শামীম? আচ্ছা শ্যাডো, আচ্ছা এখন ধরেন আমার দুইটা অবজেক্ট আছে, তাহলে দুইটারই তো আমাদের শ্যাডো পড়বে, তাই না? কোন একটা অবজেক্টকে ধরেন আমার কোন একটা কাজের জন্য বা কিছু একটা আমি অন্য কিছু চিন্তা করতেছি এরকম একটা জায়গা থেকে, ধরেন কোন একটা অবজেক্টের শ্যাডো আমি দিতে চাই না, ধরেন যে যেটা বলেন ভূত, ভূতের তো শ্যাডো থাকে না, তাই না? তো আমি তাহলে এনভায়রনমেন্টে যখন লাইট থাকবে এবং সেখানে যদি শ্যাডো অন করা থাকে তাহলে তো ভূতেরও শ্যাডো পড়বে। ওকে, তাহলে সেক্ষেত্রে ধরেন এই যে আমাদের ভূত, এই ভূতের শ্যাডোটা আমরা চাই না, তাহলে কি করব? তাহলে লাইটটাকে সিলেক্ট করেন, করে এই যে দেখেন শ্যাডোর মধ্যে একটা এক্সক্লুড বাটন আছে, এখানে ক্লিক করলে আমি যদি কোনটাকে সিলেক্ট করে এক্সক্লুড করে দিই, এই যে কোনটাকে এই পাশে নিয়ে আসলাম, এবার ওকে দেন। হ্যাঁ, এখন আমি একটা রেন্ডার দিই, মানে এটা লাইট থেকে যে শ্যাডো কাস্টিংটা অফ রাখেন, ইলুমিনেশন থাক, শুধু শ্যাডো কাস্টিং অফ। এখন দেখেন ভূতের শরীর দেখা যাবে কিন্তু তার শ্যাডো দেখা যাবে না, ঠিক আছে? আবার আমি যদি ওটাকে টোটালি মানে ইয়ে থেকে বাদ দিতে চাই, মানে ওটার ইলুমিনেশনও দেখা যাবে না, শ্যাডো কাস্টিংও দেখা যাবে, তাইলে শুধু বোধ দিব। আর যদি এরকম হয় যে না ওর বডি দেখা যাবে না বাট শ্যাডো দেখা যাবে, এটাও তো হইতে পারে বোধ। ওকে, মানে এই জায়গায় কিছু দেখাচ্ছে না, কালো, কিন্তু ওর শ্যাডো পড়ছে। তো এই জিনিসগুলো আর কি আমরা এখান থেকে সেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা আর কি কি আছে লাইটের প্যারামিটার? এরপরে হলো যে ইন্টেন্সিটি, কালার আর অ্যাটিনুয়েশন। আচ্ছা, ইন্টেন্সিটি হলো যে ইন্টেন্সিটি যত বাড়াবেন আলোর উজ্জ্বলতা মানে ইয়েটা তত উজ্জ্বল হবে, যেমন আমি যদি 10 দেই মাল্টিপ্লায়ার তাহলে বেশি আলো, মানে লাইটের পাওয়ার বাড়ছে সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, ফিলিপস বাতি, হ্যাঁ
আর এটা কমাইলে আলো কমবে। আর এটা হলো কালার, যে লাইটেরও তো কালার থাকে তাই না? আপনি ধরেন নীল কালারের লাইট ইউজ করবেন, তাহলে পুরো এনভায়রনমেন্টটা দেখবে না যে নীল নীল হয়ে গেছে, রঙিন পৃথিবী হয়ে গেছে। নর্মালি কি সাদা থাকে আলো, ঠিক আছে? আচ্ছা, এটা হলো মাল্টিপ্লায়ার আর লাইট। এখন ডিকে, ডিকেটা হলো, এটা হলো আলোর একটা রুলস আছে, হ্যাঁ, যে আলোর সোর্স থেকে আপনার অবজেক্টের ডিস্টেন্স বা একটা অবস্থান, ওটার ডিস্টেন্স যত বেশি হবে সেইখানে আমরা জানি যে আলোর উজ্জ্বলতা কমতে থাকে, যত দূরে যাবে উজ্জ্বলতা কমতে থাকবে, একটা ডিকে হয়। লাইট ট্রাভেল করতে করতে ওর শক্তি ক্ষয় হয়, যার ফলে এটা ডিকেটা হয়। এটার দুইটা রুলস আছে, একটা হলো ইনভার্স রুলস আর একটা হলো ইনভার্স স্কোয়ার রুলস। ইনভার্স রুলসটা হলো যে এই যে দূরত্ব, দূরত্বের সাথে ব্যস্তানুপাতে, মানে ওয়ান বাই ডিস্টেন্স, তীব্রতা ডিভাইডেড বাই ডিস্টেন্স, এইভাবে এই হারে তার ক্ষয় হইতে থাকবে। আরেকটা হলো ইনভার্স স্কোয়ার, যে দূরত্ব ডিভাইডেড বাই, সরি, মানে তীব্রতা ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার, মানে ইনভার্স স্কোয়ার যেটা। বুঝতে পারছেন? আমি যদি বলি যে মানে একটু ম্যাথমেটিক্স এর বিষয় আছে, ধরেন আমার লাইটের তীব্রতা, এটা ওদের ফ্লাক্স বা লুমেন এরকম কিছুতে বোঝায়, এইটা যদি হয়, এটা ডিভাইডেড বাই ডিস্টেন্স, এটা হলো ডিস্টেন্স ধরে, হ্যাঁ, এটা হলো ইনভার্স। আরেকটা হলো যে ডি স্কোয়ার, মানে ডি স্কোয়ার, হ্যাঁ, যে এই হারে ওইটা হলো উপরের টানো ওই হারে কমবে, আর ইনভার্স স্কোয়ার দিলে নিচের হারে, অর্থাৎ নিচের যে হারটা এটা বেশি উপরের টাচ্ছে, মানে কমার হারটা, বুঝছেন? এটা হলো দ্রুত কমে আর এটা অল্প কমে, কারণ এইটার ভ্যালুটা অনেক ছোট না, ইনভার্স স্কোয়ার। এখানে দেখবেন যে ডিকে টাইপ নান ইনভার্স আর ইনভার্স স্কোয়ার। ইনভার্স দিলে যে পরিমাণ আলো কমবে, ইনভার্স স্কোয়ার দিলে আরো বেশি কমবে, বুঝছেন? তো আর এই যে স্টার্ট, এই যে দূরত্বটা, এটা হলো যে একটা সার্টেন ডিস্টেন্স পর, এই যে একটা স্ফিয়ার, স্ফেরিক্যাল শেপ দেখতেছি না, এর পর থেকে আলোটা কমা শুরু করবে। এই পর্যন্ত মোটামুটি যে তীব্রতা আছে সেটা থাকবে, বা হ্যাঁ, ওর পরে যে আলোর এটা তীব্রতাটা বেশি কমে যাবে, বেশি মাত্রায় কমতে থাকবে। এগুলো হলো রিয়েলিস্টিক বিষয়, হ্যাঁ, যে আমরা যদি রিয়েলিস্টিক সিন ডেভেলপ করতে চাই তখন আমাদের এগুলো হবে। হ্যাঁ, সেগুলো করা যাবে, এগুলো শ্যাডোর কালার চেঞ্জ করা যাবে, বা ওইটা আসলে আপনার ম্যাটেরিয়ালের উপরও ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালটা কি কালারে দিচ্ছেন সেটার উপরও ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা হলো যে যে অ্যাটিনুয়েশন, নিয়ার অ্যাটিনুয়েশন, ফার অ্যাটিনুয়েশন, এই জিনিসটাও অনেকটা ডিকের মতোই, হ্যাঁ, এটাও ডিকের মতো, যে আপনার ওই যে গাড়ির হেডলাইট বা টর্চ লাইট মারলেন, সেটাও তো একটা কিছু দূর যাওয়ার পর এটাও তীব্রতা কমতে থাকে, তো ওইটা কত দূরে হবে এইটা আপনি ডিসাইড করতে পারবেন এই অ্যাটেনুয়েশন দিয়ে। এই দুইটা ভ্যালু দিয়ে আপনি এটাকে ডিফাইন করতে পারবেন। আচ্ছা, তা আমরা যদি এটা তো আমাদের গেল অমনি লাইট, অ্যাডভান্স ইফেক্ট, এটা হলো যে আপনার সারফেসের উপর যেন আলোটা পড়বে ওটার কন্ট্রাস্টটা কিরকম হবে না হবে, এই জিনিসগুলো, এগুলো সাধারণত আমরা অ্যাজ ইট ইজ রেখে দিই, এগুলো বেশি ইয়ে করি না, নড়াচড়া করি না, কারণ এটার ডিফল্ট যে ভ্যালুগুলো আছে এগুলোই ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে? আচ্ছা, আর প্রজেক্টর ম্যাপটা আমরা অমনির জন্য কম ইউজ করি, আমরা স্পট লাইটের ক্ষেত্রে এটা অনেক সময় ব্যবহার করি, সেটার ব্যবহারটা আমরা একটু পরে দেখব। আরেকটা আছে হলো শ্যাডো প্যারামিটার, যে শ্যাডো প্যারামিটারে গেলে
আমরা শ্যাডোর কালার চেঞ্জ করতে পারি। ধরেন আমি ব্লু কালারের শ্যাডো দিলাম, অথবা এখানে সারফেসটা তো ব্লু, আমি ইয়েলো দিলাম। তো আমি এবার একটা রেন্ডার দেই, ওই দেখেন একটা হলুদ হলুদ কালার আছে, ওই শ্যাডোর কালারটা হলুদ আছে, সবগুলো অবজেক্টে কালার চেঞ্জ হবে। পার্টিকুলার একটাতে আপনি আলাদাভাবে করতে হবে, না সেটাই হয় পারবে না, সেটা হলো ওই অবজেক্টের ম্যাটেরিয়াল দিয়ে তাইলে আপনি করতে হবে। করবো তো বটেই, এই তো কত নম্বর ক্লাসে এটা দেখতে হবে, মানে 20-22 ক্লাসের পরে। আচ্ছা তারপরে দেখেন এই যে শ্যাডোর ডেন্সিটি, হ্যাঁ শ্যাডোর ডেন্সিটিটা আমরা এই যে বাড়াইতে কমাইতে পারি। এটা যদি কমান 1 মানে হলো 100%, এরপরে কমাইলে যে দেখেন হালকা হয়ে গেল। এটা হলো শ্যাডোর ডেন্সিটিটা আমরা কমাইতে পারি, এটা এই ভ্যালুটা দিয়ে আরো হালকা হয়ে গেল। আরো কমান, একদম নাই বললেই চলে। ওয়ান দেন, ঠিক আছে। রে ট্রেস শ্যাডো প্যারামিটার আছে কিছু, যেমন রে বায়াস। আচ্ছা রে বায়াসটা কি, ধরেন আমি একটা প্লেন নেই, এটা সাধারণত যে অবজেক্টগুলো থিক সেগুলোর ক্ষেত্রে বোঝা যায় না, এটা বোঝা যায় হলো এরকম পাতলা অবজেক্টের ক্ষেত্রে যেটার থিকনেস নাই। এটাকে আমি এখানে রাখলাম এবং কোনো গ্যাপ নাই তো, তাই না? জুম করে দেখি কোনো গ্যাপ আছে কিনা, গ্যাপ নাই, বরং একটু ভিতরে ঢুকানো, এটাকে একটু উপরে। আচ্ছা এখন আমি একটা রেন্ডার দিই, এদিক থেকে দেখা যাচ্ছে না, কারণ কি ব্যাক ফেস, ব্যাক ফেসের কারণে দেখা যাচ্ছে না। আমি এখানে যে রেন্ডারিং এ একটা অপশন আছে ফোর্স টু সাইডের, এটাকে অন করি, তাহলে আমার পিছনের সাইডটাও দেখা যাবে। ঠিক আছে, ফোর্স টু সাইডের, খেয়াল করেন শ্যাডোটা আর অবজেক্ট এর মধ্যে একটা গ্যাপ আছে না, মনে হচ্ছে যে এটা একটু মাটি মানে একটু ভেসে আছে। তো এটাকে আমি ইয়ে করতে পারি, মানে এটা হলো একটা এরর আর কি, বা বায়াস। এটা আমি রে বায়াসটা যদি জিরো করে দেই, এবার রেন্ডার দেই, এখনো একটু আছে, হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমি বাড়াই, দেখেন রে বায়াসটা কত গেল। তো এটা আমার যদি পারফেক্টলি ইয়ের মধ্যে থাকতো, এটা যদি আমার একদম পারফেক্টলি মানে সেম ইয়েতে থাকতো, তাহলে এটা দেখাইতো না। যেমন আমি এটা এক কাজ করি, 36 36 আর জেড ভ্যালুটা 18 দেই, তাহলে 18 দুগুণে কত, 36, তাহলে এখন এটা একদম পারফেক্টলি ইয়েতে আছে, মানে ফ্লোরের মধ্যে আছে। এখন একটু রেন্ডার দিই, খুব হালকা দেখা যাচ্ছে, কিন্তু আমি চাইলে এটাকে বাড়াইতে পারি বা কমাইতে পারি, কন্ট্রোল করতে পারি হলো এই রে বায়াসটা দিয়ে। আরো বাড়ায় দেন, আরো বাড়বে, ঠিক আছে। এটা হলো রে বায়াস। আচ্ছা আর টু সাইডেড শ্যাডো দিলে কি হবে, যে আপনার সাধারণত ব্যাক ফেসের শ্যাডো পড়ে না, টু সাইডেড শ্যাডো দিলে ব্যাক ফেসের শ্যাডো আমরা দেখতে পাবো। যে টু সাইডেড শ্যাডো ছাড়া লাইটটাকে আমি এই ব্যাকে নিয়ে যাই, রেন্ডার দেই। আচ্ছা এটা হলো ফোর্স টু সাইডেড দেয়া আছে,
এই যে ফোর্স টু সাইডেড দেয়া আছে এটা অফ করো। এবার একটা রেন্ডার করি, নাই আছে। এখন যদি আমি টু সাইডেড শ্যাডোটা অন করি, অবজেক্ট দেখা না গেলেও ব্যাক ফেসের অবজেক্টটাকে দেখা না গেলেও ব্যাক ফেস থেকে শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, তো এলো আমাদের বেসিক যেই প্যারামিটার গুলো সেই জিনিসগুলো। এখন আমরা এই অমনি লাইটটাকে একটা স্পট লাইটে কনভার্ট করি, সেটা করব কিভাবে? এই যে এখানে লাইটটাই, এখান থেকে এটাকে ধরেন স্পট লাইটে কনভার্ট করলাম, স্পট লাইট হয়ে যাবে। আর টার্গেট, যদি টার্গেটে ক্লিক দেই তাহলে টার্গেট স্পট হয়ে যাবে। টার্গেট স্পট দিয়ে আমরা লাইটটাকে কিভাবে সেট করি? আমরা ওর টার্গেটটাকে খুঁজে বের করি। টার্গেটটা কই? এই যে টার্গেটটা, এই টার্গেটটাকে মুভ করে আমরা ওর আলোটা ফেলি। আচ্ছা, এখন ওই যে বলতেছিলাম না যে আমার লাইট দূরে থাক, কিন্তু এই সার্কেলটা আমি কমাইতে বাড়াইতে চাই। এইখানে এইটার আমরা এটার দেখেন শুরুর দিকে এর যে ইয়েগুলো, যে শ্যাডোজ সেম, ইন্টেন্সিটি, কালার অ্যাটিনিউয়েশন, এগুলো সেম, বুঝছেন? আরেকটা জিনিস আছে, সেটা হলো স্পটলাইট প্যারামিটার। এই স্পটলাইট প্যারামিটারে আমাদের যে ওই স্পটলাইটটা পড়ছে এর কতটুক এলাকা জুড়ে পড়বে, এই জিনিসগুলো আমরা ঠিক করতে পারি। এর দুইটা ভ্যালু আছে, হটস্পট আর ফল অফ। হটস্পটটা হলো আলোটা একদম কোথায় সবচেয়ে উজ্জ্বল, কোন জায়গাটাতে, এটা হলো হটস্পট। তো এটা বাই ডিফল্ট হলো 43 ডিগ্রি। হ্যাঁ, 43 ডিগ্রি। এই যে এই যে এই রেটা, এই দুইটা রে মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, এটা হলো 43 ডিগ্রি। এই যে এই যে এইটা আর এইটা, এই দুইটা লাইন এক বিন্দুতে মিলিত হয়েছে না, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এটা হলো 43 ডিগ্রি। তো আমি যদি এটাকে এই যে কমাই, এই যে কমাইলে, এই যে দেখেন কমতেছে। আমি দেখেন আলো কম জায়গায় দূরে পড়ছে না, মানে উজ্জ্বলতা কম। এই যে ফল অফটা হলো যে আলো ধীরে ধীরে ব্লেন্ড হয়ে যায়, মানে এটা যত বাড়াবেন এই যে আলোটা ছড়ায় যায়, মানে একটু আস্তে স্মুথলি ব্লেন্ড হয়। এই দুইটার ডিফল্ট ডিফারেন্স, হ্যাঁ, 2। এই যে এটা 16 হইলে এটা 18 হবে, এটা হলো ডিফল্ট। আপনি এটাকে বাড়াইতে পারেন, কিন্তু এই ডিফারেন্সটা আপনি কমাইতে পারবেন না। দেখেন আমি এই যে এটাকে যদি আমি বাড়াই, দুইটাই বাড়তেছে, তাই না? কারণ ডিফারেন্স 2 থাকবেই। হ্যাঁ, এখন কমাচ্ছি, এখন কি ওটা কমতেছে? কমতেছে না। আবার ধরেন এটা আমি কমাই, নিচেরটা এখনো কমে নাই, যখনই 2 এর কাছাকাছি চলে আসবে, এটা যখন 37.4 আসবে তখন ওইটাও কমতে থাকবে। দেখেন এই যে আবার এটাকে বাড়ান, ওটা কিন্তু বাড়তেছে না, তার মানে মিনিমাম ডিফারেন্স হলো 2 ডিগ্রি। ঠিক আছে, এগুলো এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে। তবে যে হটস্পটটা দেখেন, এই যে আলোর এই যে এই জায়গাটা দেখছেন, দেখেন এটা হটস্পট বাড়াইলে ওটা বড় হয়ে যাচ্ছে, মানে উজ্জ্বল জায়গা কতটুকু। হ্যাঁ, এই জিনিসটা আমরা এই হটস্পট আর ফলো দিয়ে করি। এই জিনিসটা ডিরেকশনাল লাইটের ক্ষেত্রেও আছে, হটস্পট আর হলো ফলো। ঠিক আছে, এখন এটার রেন্ডার দেন, যে এটার আলোটা দেখেন এই যে একটা সার্টেন স্পটে আলোটা পড়বে, ছড়ায় দেন একটা সার্টেন জায়গায়। এইটার শেপটা এখন যেমন সার্কেল, এটাকে আমরা রেক্ট্যাঙ্গেলও বানাইতে পারি। যে হ্যাঁ, এই যে রেক্ট্যাঙ্গেল বানাইলাম, তো নর্মালি ধরেন রেক্ট্যাঙ্গেল, এটা কি একটা স্কোয়ার শেপ হয়েছে না? আমরা চাইলে এটার অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ করতে পারি। এই অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করলে এই যে এটা চ্যাপটা হবে বা ইয়ে হবে, বুঝছেন?
আর ওর উইথ আর হাইটের রেশিওটাই হলো অ্যাসপেক্ট রেশিও, আর ওয়ান যখন থাকবে তখন দুইটাই সমান। আচ্ছা অ্যাডভান্স ইফেক্টস এর জিনিসগুলো সেম, এই যে কন্ট্রাস্ট, প্রজেক্টর ম্যাপ, এটা আমরা বলছিলাম যে স্পটলাইটে আমরা দেখব। আচ্ছা দেখেন এটা আমরা আসলে কি কাজে ব্যবহার করতে পারি। রেক্টেঙ্গেলও দিতে পারি, রেক্টেঙ্গেল। আচ্ছা একটা বক্স নেই, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা বক্স নিলাম আমি, এই এটা ধরেন ওয়াল, এই ওয়ালের উপর প্রজেকশন করবে, ঠিক আছে, সিনেমা হলের প্রজেক্টর, এটার ইয়েটা একটু কমাই। সামনের সারিতে বসা লোকজন মাথার শ্যাডো পরে। আচ্ছা এখন আমি একটা ম্যাপ নিব, সিলোয়েট মানে কি জানি বলে, এটা সিলোয়েটের বাংলা কি? প্রচ্ছায়া নাকি কি জানি ভুলে গেছি। এই সিলোয়েটের বাংলা কি? ছায়ামূর্তি। সিলেট হলো ছায়ামূর্তি, ওকে আসতে চাই। আমার একটা ভালো ছায়ামূর্তি নেই, একটু সুন্দর দেখে। খবর তোমার? হ্যাঁ হ্যাঁ ওইটা বলতে হয়। আচ্ছা তো দেখেন এইটার প্রজেক্টর ম্যাপে আমরা ওই যে ইয়েটা নামাইলাম গাছটা, এটাকে আমরা দিব বিট ম্যাপ হিসেবে, বিট ম্যাপ। তারপরে কই আছে 59 ব্যাচ, ঠিক আছে। এবার আমরা একটা রেন্ডার দিই, হ্যাঁ কিছুই তো আসে না। না না যদি একটু বাড়াই দেয় সে কি কিছুই তো আসে না। হ্যাঁ
প্রজেক্টর ম্যাপ, আচ্ছা দেখি কি সমস্যা হয়েছে একটু দেখতে হবে। এই খুব খুশি। ও আচ্ছা, হচ্ছে না কারণ হলো এখানে আমাদের শ্যাডো ম্যাপ নিতে হবে, শ্যাডো ম্যাপ দিতে হবে, তাও তো আসে না। আচ্ছা এটা যদি আমি শ্যাডোতে ইউজ করি, অন্য একটা ম্যাপ দেই। এই তো আসছে, পিএনজি দিলে আসবে না, আসবে বাট পিএনজি এটা ব্যাকগ্রাউন্ড লাগবে আর কি। মানে এটা হলো যে আপনার যে এরিয়া গুলো সাদা সাদা ব্যাকগ্রাউন্ড ওই জায়গাগুলো শো করবে, আর যেটা কালো ব্যাকগ্রাউন্ড ওই জায়গাগুলো শো করবে না, ওই জায়গাগুলোতে শ্যাডো দেখা যাবে। যেহেতু পিএনজি ট্রান্সপারেন্ট, যার ফলে এটা পুরাটা সে মানে সাদা পিক্সেল পায় নাই, এই জন্য এটা হয়েছে। হ্যাঁ এই যে, তো অনেক সময় আমরা এরকম ধরেন শ্যাডো ক্রিয়েট করব কিন্তু অবজেক্টটা তৈরি করব না, সেটা আমরা ম্যাপের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ ভিডিও, হ্যাঁ ভিডিও দিতে পারবেন আপনি, বিটম্যাপ হিসেবে অনেক কিছুই দিতে পারেন। কি খবর তোমার, ভালো আছো? হ্যাঁ কিভাবে ভালো আছো তুমি, তোমার মাথা ফেটে গেছে? দেখি আমাদের এখানে অল ফর্মেটিভ দেয়া, আচ্ছা এটা ম্যাপ হিসেবে মনে হয় ওইভাবে দেওয়া, এভিআই ফাইল হলে দেওয়া যেত, এভিআই ফাইল লাগবে, MP4 হইলে হবে না, এভিআই লাগবে। ধরেন আমি একটা ইমেজ, এই যে ইমেজটাকে দিলাম প্রজেক্টর ম্যাপ হিসেবে, সিনেমা চলতেছে, বুঝছেন, স্কাইফল। তো এই যে দেখেন অ্যাসপেক্ট রেশিওতে আমি বিট ম্যাপ ফিট, ওই যে ওই বিট ম্যাপটাকে ফিট করে অ্যাসপেক্ট রেশিও দিলাম, তাহলে দেখেন এখন জিনিসটা ঠিক হয়ে যাবে। এই যে এখন প্রজেকশনটা ঠিক আছে, আগে চেপে গেছিল না, এটা হবে না, ঠিক আছে। এই যে দেখেন প্রজেক্টর ম্যাপের কাজ হলো, আপনি প্রজেক্টর দেখাইতে পারবেন, প্রজেক্টরে সিনেমা দেখাইতে পারবেন, ঠিক আছে। এটা গেল স্পটলাইটের মানে ডিস্টিংক্ট প্যারামিটার। তো এইখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে অবশ্যই এটা শ্যাডো ম্যাপ থাকতে হবে, শ্যাডো ম্যাপ, অন্য ইহালে এটা দেয় না। আর কি আছে, এই তো আমরা এই শ্যাডো প্যারামিটার গুলো সেম ওই এটার মতোই আপনার অমনি অমনি কমনই। আর আমাদের এই টার্গেট ডিরেক্ট আর টার্গেট স্পট এই দুইটা প্যারামিটারও সেম, এই এই অপশন গুলো আমরা পাই। এই যে ধরেন আমি এটাকে ডিরেকশনাল দিলাম, এই যে ডিরেকশনাল, এটাও যে ধরেন রেক্টেঙ্গুলার হয় এবং সার্কুলার হয়, এটারও ইন্টেন্সিটি সেম, এইটারও হটস্পট, তারপরে ফল অফ, এই দুইটা জিনিস একই রকম। তো এদের অপশন গুলো সেম, খালি লাইটের ধরনটা আলাদা, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা আরো অন্যান্য যে টাইপ গুলো আছে সেই জিনিসগুলো দেখবো, আপনারা এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করুন লাইটের প্যারামিটার গুলো। ঠিক আছে।